Hi guys, welcome to a new episode of Uno and Ori. आज का हमारा video topic होच्छ, आज के हमारा तीन जगह थे के बिरयानी आई थी, तार मधे रोच्छ बहरूज रोच्छ, काबुली वाला रोच्छ. Out 1590. तीन रकमेर बिरयानी हमारा खाबो. মোটামুটি দুজনের আপনাদের হয়ে যাবে, কারণ দুটো পিস মাংস দিচ্ছে মটন আর দুটো পিস ডিম. সো আমরা খাচ্ছি এখন আউদের বিরিয়ানি, তোমাদেরকে দেখিয়ে দিই. অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, ক্ষমা কর. অলরাইট গাইস, তো এবার আউদের বিরিয়ানি আমি ট্রাই করব, আমি একদম লাস্ট. অরিত্র আমাদের মধ্যে সব থেকে বড় বিরিয়ানি লাভার. ওকে যদি তুমি ব্রেকফাস্টে বিরিয়ানি দাও, দুপুরে বিরিয়ানি দাও, রাতে বিরিয়ানি দাও, তিন বেলায় বিরিয়ানি খেতে পারে. বলবো কপি করবো? না, কারো কপি নয়, ইনোভেশন নিজের থেকে বার করো. ফ্যান্টাস্টিক খেতে হয়েছে. এর সাথে কোল্ড ড্রিঙ্কসটা মাস্ট হ্যাভ. তোমরা কমেন্টে লিখে জানাও যে কে কে তোমরা বিরিয়ানি উইথআউট কোল্ড ড্রিঙ্কস খেতে পারো না আমার মতো. আমি মটনের মধ্যে পেয়ে গেছি এরকম একটা লেগ পিস, এটা আমার খেতে খুব ভালো লাগে. এটা চোষার আলাদাই মজা আছে. সমাজ রে আমাদের আউটলেট বিরিয়ানি খাওয়া শেষ. এবার আমরা যাব নেক্সট কিছু যাওয়া যায় অরিত্র কাবুলিওয়ালা. সো এটা হচ্ছে কাবুলিওয়ালার বিরিয়ানি নেক্সট আপ আমাদের এতে. তো এই বিরিয়ানিটা একজনের জন্য এনাফ. যদি কম খান, মানে আপনার অ্যাপেটাইট যদি আমার মতো হয়, তাহলে একটা বিরিয়ানিতে দুজন শেয়ার করে নিতে পারবে. কিন্তু আপনার অ্যাপেটাইট যদি অরিত্রর মতো হয়, তাহলে এই একটা গোটা বাক্স আপনার জন্য কম হবে. তো এইটার আমি নিয়েছি খালি ডিম, অনুশ্রী নিয়েছে খালি আলু, আর দীপ্তদাকে আমরা দিয়েছি মটন, কারণ দীপ্তদাকে আউদের মটনটা আমরা দিইনি, সেটা আমরা দুজন খেয়ে নিয়েছিলাম. তো মটনের আগে কীরকম লাগছে খেতে সেটা দীপ্তদা বলবে. মটনটার পিসটা খুব ভালো, এটা খুব নরম. আর এই যে আলু যেটা দিয়েছে বলবো যে এটার সাথে সে আলুটাও ভীষণ নরম, কারণ লোকে ভাবছে যে আমরা ভিখারির মতো খাচ্ছি, কিন্তু কিছু করার নেই, সবাই মিলেঝুলে খাচ্ছি, এটাই ভালো, এটাই ফ্যামিলির মতন. মানে আমার ভেবেছিলাম যে আউদের খাওয়ার পর কাবুলিওয়ালাটা কী জানি ভালো লাগবে কি খারাপ লাগবে, বাট এই টেস্টটাও ভালো লাগছে মুখে, ভালো লাগছে. আউদের থেকে আলাদা, কিন্তু এর একটা সিগনিফিকেন্ট টেস্ট আছে এবং যে টেস্টটা অত্যন্ত ভালো. সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের প্লেটে চলে এসেছে বেহরুজ বিরিয়ানি. বেহরুজ অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের ব্র্যান্ড. বেহরুজ হায়দ্রাবাদের ব্র্যান্ড, এবং বিরিয়ানিটা খেলেই তোমরা বুঝতে পারবে এই বিরিয়ানির টেস্ট কমপ্লিটলি আলাদা ফ্রম কলকাতা বিরিয়ানি. প্রচুর স্পাইস, মানে দেখতে তুমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো প্রচুর মশলা, মানে বিরিয়ানিটা পুরো রেড, মানে মানে হোয়াইট, একটা একটা হোয়াইটিশ অরেঞ্জ ভাব থাকে তো বিরিয়ানিতে, কিন্তু এই বিরিয়ানিটা বেশিরভাগটাই রেড, আর বিরিয়ানিতে প্রচুর মশলা, আর মশলাগুলো না একদম এরম জমাট বাঁধা বাঁধা ছিল. বল ভাতটা ছিল তার সাথে, মানে এই বিরিয়ানিটা বেসিক্যালি আগে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হয়, যেটা আমরা জানতাম না. সুতরাং আমরা এভাবে ডিস্ট্রিবিউট করে দেখছি কি আমার বেশি মশলা পড়ে গেছে, ওর বেশি ভাত পড়ে গেছে এরম. আর মটনের পিসগুলো জেনারেলি মটন যেমন একটা বড় একটা সলিড পিস থাকে না মটনের, এখানে সেরম কিন্তু থাকে না, এখানে মটনের পিসগুলো ছোট ছোট থাকে আর তিন চারটে পিস থাকে মটনের. বেহরুজ খেয়েছি, আমি ছবি দিয়েছিলাম, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তারা দেখেছে, যারা ফলো করে না তারা করে দাও punk26. আচ্ছা একটা কথা বলি, এই বিরিয়ানিটার সাথে কিন্তু একটা মিন্ট রায়তা দিয়েছে আমাদেরকে, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট একটা গোলাপ জামুনও দিয়েছে. ঠিক আছে, জ্ঞান দেখতে কেউ যায়নি সেটার জন্য অরিত্রস জ্ঞান আছে, সাবস্ক্রাইব করে নিও. কি প্রথম আমার তো ভালোই লাগছে, এটা নিজস্ব টেস্ট আছে হায়দ্রাবাদের, তো ভালোই লাগছে ওটা. দেখ এরম কি কোনো খাবার আছে যেটা তোর ভালো লাগে না? এইটার ক্ষেত্রে আমি অরিত্রর সাথে মতামত আমার এক নয়, দুখানা বিরিয়ানি খাওয়ার পর আউট আর কার কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা খাওয়ার পর এইটা আমার খেতে খুব একটা বেগ পাচ্ছে, যে ফার্স্ট টাইম খাবে তারও তো ভালো লাগবে. আর মটনটা নিয়ে বলছি যে মটনটা একটু চাপের মতন, মানে সিরাজে যেরকম চাপ খাও, মানে পরোটা বা রুটির সাথে খাওয়ার মতন, ঠিক বিরিয়ানির মতন নয়. গোলাপ জামুন অরিত্র খাবি না? সিরিয়াস? তো খাবি এই নে, খাইয়ে এগিরে খতম, বাই বাই টাটা. তোকে আমি খাইয়ে দেবো, তাও আবার ক্যামেরার সামনে তুই ভাবলি কি করে? গজব বেজতি হ্যায়, দেখতেই পাচ্ছ খেয়ে দে অত্যন্ত ল্যাদ খেয়ে গেছি, ঠিক আছে, মানে ঘুম ঘুম পাচ্ছে ভীষণ, কারণ প্রচুর খেয়েছি বিরিয়ানি বিরিয়ানি. তো লাস্টে বলবো কোন বিরিয়ানিটা সব থেকে ভালো ছিল. আমার সব থেকে ভালো লেগেছে যে বিরিয়ানিটা, সেটা হচ্ছে কাবুলিওয়ালার বিরিয়ানি.
কারণ ওটা টেস্ট একটু স্যাটল ছিল আর ওটা বেশি স্পাইসি ছিল না, বেশি তেল ছিল না। আমার একটু তেল ছাড়া বিরিয়ানি যেটা একটু কম স্পাইসি হয় সেটা আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য ওই বিরিয়ানিটা আমার সব থেকে ভালো লেগেছে। অরিত্রস জ্ঞানের ব্যাকগ্রাউন্ডে চলে এসেছি। সো ব্যাপার হচ্ছে যে আমার তিনটে বিরিয়ানির মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যে আওয়াজ 1590 বিরিয়ানিটা, ওটা আমার সবচেয়ে ভালো লেগেছে। ওটা একটা একটু তেল বেশি ছিল ডেফিনেটলি, কিন্তু বেশ ওভারঅল টেস্টটা ভালো। তা বলে বলছি না বাকিগুলো খারাপ, বাট আমার পার্সোনালি আউথ 1590টা সবচেয়ে ভালো লেগেছে। সো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, আর আপনাদের কী কী আইডিয়াস আছে, কী কী সাজেশন আছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে মেক শিওর তোমরা ভিডিওটাকে লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর বাই ফর নাও, বাই বাই।